শুভ সকাল সবাইকে, শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ব্রিঙ্কিট আলাপ। সাথে আছি পারিহা। প্রিয় দর্শক, আপনারা জানেন আলাপ জুড়ে কিন্তু প্রতিদিনই একজন প্রিয় মুখ থাকেন, যার সঙ্গে আমরা অনেক কিছু নিয়ে কথা বলি, জানা অজানা আলাপে মেতে উঠি। আজকেও তাই করব। এবার সময় হলো আমাদের আজকের অতিথির সঙ্গে আড্ডা দেবার। প্রিয় দর্শক, আজ আমাদের সঙ্গে স্টুডিওতে যিনি উপস্থিত আছেন, সবিজ অঙ্গনের চিরচেনা মিষ্টি প্রিয় একটি মুখ, যিনি একাধারে সফল মডেল এবং অভিনেত্রী, আমাদের প্রিয় মানুষ, কাছের একটি মানুষ, তানভীর সুইটি। শুভ সকাল আপু, স্বাগত আপনাকে। শুভ সকাল, কেমন আছেন? আমি আছি আলহামদুলিল্লাহ ভালো। এত সুইট একটি আপু, যাকে টিভি স্ক্রিনে সবসময় দেখে এসছি, যার হাসিতেই আমি মুগ্ধ। আজকে একেবারে সামনাসামনি বসে কথা বলছি, ভীষণ রকম ভালো লাগছে। শুরুতে কাজের বিষয় নিয়ে একটু টানতে চাই, সেটি হচ্ছে শিল্পীর সঙ্গে নির্বাচন তো হয়ে গেছে, জয়ী হয়েছেন আপনারা, সেখান থেকে একটা দায়িত্ববোধের জায়গাটা বোধ হয় অনেক বেশি ভারী হয়ে গেছে। কি প্ল্যান, কি টার্গেট? অবশ্যই ভারী হয়েছে জায়গাটা। আসলে নির্বাচনটা হয়ে গেছে, দু মাস হলো, দু মাসে তো অনেক কিছু করব সেটাও না, কিন্তু আমরা অনেক প্ল্যান নিয়েছি যেটা নিয়ে আমরা এগুচ্ছি। হয়তো খুব শীঘ্রই সব শিল্পীরা অনেক সুবিধা পাবে, তারপর হচ্ছে শিল্পীদের নিয়ে আমাদের সব কিছু ভাবনা, কারণ এই ধরনের শিল্পীদের নিয়ে আগে কখনো নির্বাচন হয়নি, ফার্স্ট টাইম। সো আমরাও যারা নির্বাচিত হয়েছি তারা বসছি যে কি করলে ভালো হয় শিল্পীদের, কোন জায়গাটায় আমরা মাইনাস আছি ওটাকে প্লাস করার চেষ্টা করছি, সব কিছু মিলে আসলে কাজ হচ্ছে শিল্পীর সঙ্গে। আপনাদেরও যেরকম প্রত্যাশা বেশি, আশা বেশি, এবং যারা আসলে সদস্য হয়ে আছেন, যারা ভোট দিয়েছিল, তাদেরও কিন্তু আসলে প্রত্যাশার জায়গা অনেক বেশি যে এবার কিছু একটা হবে, হয়তো আমাদের যে প্রবলেমগুলো আছে সেগুলো হয়তো সমাধান হয়ে যাবে। এতে করে যদি একটু জানতে চাই, মাঝে মাঝে আমরা দেখি যে শিল্পীদের শিল্পীদের মধ্যে একটু রেষারেষি হয়ে থাকে বা সুসম্পর্কের একটু যেন কোথায় একটু অভাব পড়ে যায়, আপনার কি মনে হয়? রেষারেষি আসলে তুমি যদি বাসার কথা বলো, মানে বাড়িতে আমরা ভাই বোনরা যখন একসাথে থাকি, সেখানেও দেখা যায় যে একটু এক বোনের সাথে আরেক বোনের লেগে যাচ্ছে, আবার মিল হচ্ছে, এটা সব জায়গাতেই আছে। শিল্পীদের শিল্পীদের সাথে হয়তো কোনো ব্যাপারে হয়তো আমার সাথে তোমার একটু খুনছুটি লেগে গেল, আবার দেখা গেল যে পরক্ষণে মিলে গেলাম, এটাই কিন্তু হয়। এটা যদি না হয় মজাটাও তো থাকবে না, থাকবে না। কিন্তু ওই সবারই একটা বিবেকের জায়গা থেকে, বোধের জায়গা থেকে চিন্তা করতে হবে যে আহামরি আকারে যেন সেটা রূপ না না অবশ্যই। এবং শিল্পীরা তো মানে ভোট দিয়েছে, ওখানে আমাদের যখন নির্বাচন হলো সবাই যে ভোট দিয়েছে তাদের আশা থাকবেই, এবং আমরা যারা নির্বাচিত হয়েছি তারাও সেটা ফুলফিল করার জন্য অনেক চেষ্টা করছি, সবাই দৌড়াচ্ছে, যেখানে আমাদের যাওয়ার দরকার হচ্ছে, যে বিপদে পড়ছে সবার পাশেই কিন্তু আমরা দাঁড়াচ্ছি। সো যেমন আমাদের ভোট যেদিন হলো, সেদিন ভোট দিতে আসার সময় পাঁচজন পাবনার থেকে শিল্পী আসছিল ভোট দিতে, এবং আমরা রাতে দুপুরের দিকে খবরটা শুনলাম যে অ্যাক্সিডেন্ট হয়েছে বাস। আচ্ছা। এবং আমরা যখন রাত দুটার সময় আমরা তাকে দেখতে গেছি, একজনকে, একজন মারা গেছেন, এবং আমরা কিন্তু তাদের পাশে, আমরা প্রত্যেকটা মানে শুধু নির্বাচিত হয়েছে যারা, আমরা তো একটা উদ্যোগ নিয়েছি যে আমরা কি করতে পারি, তাছাড়াও সমস্ত শিল্পীরা কিন্তু এগিয়ে এসেছে, এটা অনেক বড় পাওয়া না আমাদের জন্য। মানে আমি বিপদে পড়েছি, আমার পাশে আমার 10টা কলিগ যখন দাঁড়াবে তখন আমার তো এমনিতেই শক্তিটা বেড়ে যাবে। নিশ্চয়ই। এবং সেই বেলায় যদি বলি যে এই যে বিপদে পাশে দাঁড়ানোর, এবেলায় কিন্তু আপনার বেশ নাম আছে যে একটা শিল্পী যত রাতে বিপদে পড়ুক, যদি তানভীর সুইটিকে আসলে কল দেওয়া হয় সে কিন্তু ছুটে চলে আসে আসলে দেখার জন্য, বা যতটুকু সামর্থ্য আছে তা নিয়ে পাশে দাঁড়ানোর জন্য। এটা শুধু নির্বাচনের জন্য যে সেটা না, অনেক আগে থেকেই আমি মানে যখন বাইরেও শুটিংয়ে যাই, ধরো আমরা ব্যাংককে গেলাম বা আমেরিকায় গেলাম, অনেক সময় কাজে আমাদের যেতে হয়, তো সবাই আমাকে বলে এই যে আসছে সেবা করতে আসছে। মানে আমি আসলে সবার আছে না, আমি ভাবি যে আমি এতটা বছর এই মানে শিল্পে কাজ করছি, আমি তোমার বিপদের সময় যদি না এগিয়ে আসি কেমন হলো, বা ধরো আমারই একটু মাথা ব্যথা করছে, দেখা গেল ব্যাংককে একবার আমার মাথা ব্যথা করছিল, মানে ঈশিতা, দীপা, মোহন ভাই, আমাদের ডিরেক্টর মোহন খান,
সীতারাম্মা, তনিমা হামি সবাই মানে ঝাঁপিয়ে পড়েছে, সাব্বির, জয়, জিতু, শাহেদ, মানে সুইটি আপার কি হলো, এই যে যে পাশে দাঁড়ানো এটাই তো বড় ব্যাপার, তাই না? নিশ্চয়ই, কারণ ঘর থেকে যখন আপনি বের হয়ে গেছেন কাজের জন্য, এরাই কিন্তু সবচেয়ে বড় আপন। আমি মনে করি যে এটাই আমার আপনাকেও শুভেচ্ছা। নির্বাচনের আগে আমরা একটা কথা বলেছিলাম যে ভালোবাসি, বিশ্বাস করি, আস্থা রাখি, আপনারা যারা নির্বাচিত হয়ে আসছেন তাদের প্রতি আমাদের পূর্ণ আস্থাটা আছে। হ্যাঁ, আর আপা আপনার তো একটা লম্বা ক্যারিয়ার আপনি গড়েছেন, সুন্দর একটা ক্যারিয়ার ছিল আপনার। এই সময় এসে হয় না যে অনেকে ডিরেকশন করে, সেরকম ইচ্ছে আছে কিনা একটু বলবেন। আর একটা যেটা কথা, অনেক শিল্পীর ব্যাপারেই হয় যে শিডিউল ফাঁসানোর একটা কথা হয়ে থাকে, তো সেক্ষেত্রে চুক্তিভিত্তিক কোন শিডিউল করা যায় কিনা সে ব্যাপারে আপনারা কি ভাবছেন একটু বলবেন। আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ নকুলদা ফোন করার জন্য, বেশ কয়েকটা প্রশ্ন। ধন্যবাদ। হ্যাঁ, ও প্রথম প্রশ্নটা ছিল আস্থা, নির্বাচনের যে আসলে স্লোগানটা ছিল হয়তো আপনাদের সেটির কথা বলছিল, যে তারপরে বলছিল ডিরেকশনের ব্যাপারটাও জানতে চাইছিল। ডিরেকশনের ব্যাপারটাই প্রথমে জিজ্ঞেস করেছে। আসলে ডিরেকশন দেওয়ার কোনো আমার ইচ্ছে নেই এই মুহূর্তে, কারণ হচ্ছে অনেকটা সময় দিতে হবে ডিরেকশন দিতে গেলে। আমি যেমন অ্যাক্টিং করে চলে আসি, একজন ডিরেক্টর স্ক্রিপ্ট পছন্দ থেকে শুরু করে কে অ্যাক্টিং করছে, এডিটিং থেকে শুরু করে সমস্ত কাজ করতে হয়। তো আমি আমার জায়গা থেকে বলবো যে অ্যাক্টিংয়েই এখন সময় দিতে পারছি না বেশ একটা, তারপর যদি ডিরেকশনে যাই দেখা যাবে এডিটিং প্যানেলে আমি বসে আছি, তো তেমন একটা ইচ্ছে নেই। আর আমাদের প্রতি যেই আস্থা ছিল, আস্থাই তো, তাই না? আস্থার কথা, হ্যাঁ, সে আস্থা আপনারা রাখতে পারেন। আর শিডিউলের ব্যাপারে বলছেন যে চুক্তিভিত্তিক কোনো চুক্তি, হ্যাঁ আমরা করছি, সেটা নিয়ে কথা হচ্ছে যে সকাল 9টা থেকে 10টা পর্যন্ত কাজ করতে হবে, এরকম একটা কথা হচ্ছে। কিন্তু আপনাদের আর একটা জানিয়ে দেই, যদি একজন শিল্পী 9টার সময় যায় আর আরেকজন শিল্পী 10টার সময় যায়, সেক্ষেত্রে তো আসলে প্রডিউসার যে, ডিরেক্টর যে, সে বিপদেই পড়ে যায়। তো এত তাড়াতাড়ি তো সম্ভব না, আমরা সব কিছু মিলিয়ে শিল্পীদের সাথে আগে বসবো যে তারা যেন টাইমলি সেটে যায়, এবং 10টা টু 10টা বা 9টা টু 5টা এরকম একটা শিডিউল আমরা মেপে দেবো খুব শীঘ্রই। ধন্যবাদ। এবং তানভীর চৌধুরী, যে আসলে একটা বর্ণাঢ্য ক্যারিয়ার আছে, একটা লম্বা সময় ধরে এই অঙ্গনে আপনি কাজ করেছেন, যদি এই সময় এসে জিজ্ঞেস করি আপু, প্রাপ্তির জায়গাটা বা চাওয়া পাওয়ার সমন্বয়টা আপনার কাছে কেমন হয়েছে এই জায়গা থেকে? অনেক পেয়েছি, আর পেতে চাই না, অনেক পেয়েছি। মানুষের এত ভালোবাসা, এত ভালোবাসা, মানে আমি যখন কোনো গ্রামে যাই, বিশেষ করে গ্রামে বা যেখানেই যাই, সবাই মনে করে যে তার, মানে মনে হয় সুইটি তাদেরই একজন মানুষ, তাদেরই পরিবারের একজন। তো এত ভালোবাসা পেয়েছি, এটা অনেক না? আমি আমি যতটুকু দিয়েছি তার থেকে অনেক বেশি পেয়েছি, এর থেকে বেশি পেতে চাই না। তারপরেও হ্যাঁ, আমার কিছু দায়বদ্ধতা আছে। আমি আমার শুধু না, আমি মনে করি যারা সেলিব্রিটি হয়ে যায় তাদের জায়গা থেকে তাদের কিছু দায়বদ্ধতা থাকে, সেই দায়বদ্ধতার জায়গা থেকে আমি সবার জন্য কাজ করতে চাই এবং করব। এই যে এত ভালোবাসার স্মৃতি, কেন কাছ থেকে এত দূরে? কাছ থেকে যে খুব একটা দূরে সেটাও না। টিভি নাটকের কথা যদি বলি, আমরা যেভাবে আসলে মডেল হিসেবে পেয়েছি, অভিনেত্রী হিসেবে পেয়েছি, তো সেই জায়গা থেকে আপনাদের যারা সমসাময়িক ছিল কেউ না কেউ একটু একটু হলেও কাজ করছে, কিন্তু আপনি এত তাড়াতাড়ি, আরো অনেক আগে করছি যে না সেটা ভুল, করছি কিন্তু খুব অল্প, একটু বেছে কাজ করছি বা আগের মতন। যেমন আগে একটা স্ক্রিপ্ট পেলে আমি অনেক চিন্তা করতাম যে এই ক্যারেক্টারটা কী করা যায়, আসলে কী কস্টিউম পরবো আমি। আমি ইমোশনালি অ্যাক্টিং যখন করতাম আমাকে টাইম দেওয়া হতো ইমোশনাল হওয়ার জন্য। এখন দেখা যায় যে কোনো একটা সিরিয়ালে আমি যাচ্ছি, যখন পরবর্তী আমার ক্যারেক্টারটা কোন দিকে যাচ্ছে আমি নিজেও জানি না, যার জন্য ইন্টারেস্টটা হারিয়ে ফেলি। তারপর দেখা যায় যে একদিন আমার 15টা সিকোয়েন্স হচ্ছে, আমি যে একটু আমার ক্যারেক্টারটা বোঝার চেষ্টা করব বা নিজের ভিতরে, হ্যাঁ, বা ইমোশনাল সিকোয়েন্সে ধরো আমাকে তো একটু টাইম দেবে যে আচ্ছা আমি দিচ্ছি টাইম, আপনি একটু টাইম নিয়ে তারপর এটা ডায়লগটা বলেন, সেগুলো নেই এখন।
তো আসলে আমরা বললাম না, নির্বাচিত হয়েছি আমরা, এই দিকটাও আমরা ভাববো যে অ্যাক্টিংয়ের, তারপর আমাদের যে নাটকও দেখছে না মানুষ এখন, অনেকে বলছে আপু দেখি না, আসলে নাটক করি না যে করছি, কিন্তু আমাদের চ্যানেলগুলো কেউ দেখছে না। আমাদের মাঝখানে খুবই খারাপ অবস্থা ছিল যখন আমাদের দর্শকগুলো বাইরের চ্যানেলগুলো দেখা শুরু করেছে এবং দেখতে যেয়ে তারা হয়তো ইন্টারেস্ট পেয়ে গেছে, ওই চ্যানেলগুলো দেখছে। তো আবার আমরা আসার পরে এবং প্রত্যেকটা চ্যানেলও এখন বুঝতে পেরেছে, সবাই একটু ভালো নাটক করার চেষ্টা করছে, এবং আমাদের যিনি আমাদের নির্বাচিত হয়েছে যে প্রেসিডেন্ট সাচ্চু ভাই, আমাদের নাসিম আছেন সেক্রেটারি, সবাই আমরা যারা আছি আরও নির্বাচিত হয়েছি, যারা সবাই বসে একটা প্ল্যানিং করছি যে কিভাবে দর্শককে আমাদের দিকে আনা যায়, আমাদের নাটক দেখে। খুব সত্যি কথা, কারণ এই মুক্ত সংস্কৃতির যুগে যখন কন্ট্রোলটা আমার হাতে থাকছে, রিমোট কন্ট্রোল, তখন আমি জনে জনে ধরে ফিরাতে পারবো না কোয়ালিটি ছাড়া। সেরকম কোয়ালিটি আসলে, কোয়ালিটি প্রোডাকশন না হলে এখন, আগে যেই বাজেটটা ছিল আমাদের, এখন দেখি অর্ধেকের অর্ধেক নেমে গেছে। কি তুমি আর্টিস্ট পেমেন্ট করবে, কি তুমি, আগে একটা এক ঘন্টার নাটক আমরা চার দিনে করতাম, যেটা এখন দেড় দিন দুদিনে হয়ে যাচ্ছে, তার মানে কোথায় নেমে গেছে, কিন্তু মানের জায়গাটাও তো আসলে পড়ে যাচ্ছে। আর তখন আমাদের দর্শক কেন থাকবে তখন আমাদের, কারণ তারাও চায় আসলে এরকম মানসম্মত একটি নাটক। এটাতে যদি বলি শুধুমাত্র বাজেট না, মনে হয় আপু আমার মনে হয় আরো অনেক বিষয় আসলে সম্পৃক্ত আছে এই জায়গাটায়। যদি বলি এই যে তানবিন সুইটি, আমি যদি বলি যে অভিনেত্রী না, মডেলও না, কিছুই যদি না বলি, শুধুমাত্র নামটা বলি, আমার মনে হয় তার চোখের সামনে ভেসে উঠবে উনি কে, সে কি করেছে, তার কাজগুলো। কিন্তু এরকম ভেসে ওঠার ব্যাপারটা যদি এখন বলি, যে আমার কাছে মনে হচ্ছে যে শিল্পী কি আসলে তৈরি হচ্ছে এখন এই সময়ে এসে? খুব সুন্দর একটা প্রশ্ন। শিল্পী আসলে এখন আমি মানে তেমন একটা তৈরি হচ্ছে না, মানে কিছুদিন থাকছে, পরবর্তীতে দেখা যাচ্ছে সে একজন বিশাল সেলিব্রিটি হয়েছে, তারপর নাই, একদম ভ্যানিশ, ইন্টারেস্ট পাচ্ছে না তারা। আমাদের সময় যেমন আমরা এক একটা স্ক্রিপ্ট পেতাম, মনে হতো আল্লাহ এটা পেয়েছি, কি মজা, মানে এত ভালো একটা ক্যারেক্টার আমি প্লে করছি। এখন শিল্পীরা দেখা যাচ্ছে যাচ্ছে আসছে, তারপর আমাদের মধ্যে আগে যেমন কি হতো, আমাদের বন্ধুত্ব, মানে আমরা সেটে যাওয়ার পরে আন্টিদের আমরা মা বলতাম, হয়তো দেখা যেত আমাদের সিকোয়েন্স, দুটা সিকোয়েন্সের পর আমার সিকোয়েন্স হবে, আবার দেখা যেত আন্টির সাথে মানে কোলে মাথাটা রেখে শুয়ে আছি, গল্প করছি, আবার ধরো আমার যারা কলিগ আছে সবাই মিলে একসাথে বসে গল্প করছি, কোথাও ঘুরতে যাচ্ছি, আমাদের এই যে যে বন্ধনটা ছিল সেই জায়গাটা এখন নেই। এবং ধরো তুমি একটা সেটে যাচ্ছ, তুমি ধরো যে যদি দেখো যে তোমার একুশটা সিকোয়েন্স হচ্ছে, তুমি অন্য কোনো কোয়ার্টিস্টের সাথে কথা বলতে পারছো না, তোমাদের মধ্যে একটা সম্পর্ক তৈরি হচ্ছে না। আর আগে আমাদের ধরো বলে একটু আগেই তুমি বললা যে একজন আরেকজনের সাথে ঝগড়া লেগে যাচ্ছে শিল্পীদের, আমাদের মধ্যে কিন্তু এটা হতো না, আমরা কিন্তু সবাই এত মিল ছিল আমাদের এখন পর্যন্ত। ধরো আমাদের একটু সিনিয়র ছিল বিপাশা, সমীকা স্যার, মিমি, ইনার আমাদের সিনিয়র ছিল, বাইরে আমরা খুবই মানে দেখা হলে কী খবর, সবার সবাই খবর নিচ্ছি, তারপর তার পরবর্তীতে যারা এসছে অপি, জয়া, তারিন, দীপা, মৌ, তারপর অনেকে আসছে, সবার সাথে কিন্তু আমাদের ভালো রিলেশন, এবং যে কোনো একটা প্রোগ্রাম হচ্ছে ওদের বাসায় হচ্ছে আমরা যাচ্ছি, আমাদের বাসায় হচ্ছে ওরা আসছে, কিন্তু এই পারিবারিক সম্পর্ক তৈরি হয়ে যাচ্ছে, একটা ফিলিংস তৈরি হয়, কিন্তু এই যে এখন এখন কিন্তু এটা হচ্ছে না, হচ্ছে না। কিন্তু এই জায়গাটা একটু বলতে চাই, সুইটি আপাকে এখনো দেখি একটা টিমের সঙ্গে হয়তো হ্যাং আউট করছেন, ঘুরতে যাচ্ছেন, একটা বাসায় বসে হয়তো কানিজাপার বাসায় বসে আড্ডা মারছেন, এরকম ছবি কিন্তু আমরা ফেসবুকে দেখি, এবং তখন ভালো লাগে যে নিজেদের মধ্যে কাজ না করলেও, হয়তো কাজ কিছু কমিয়ে দিয়েছি, কিন্তু নিজেদের মধ্যে যে সম্পর্কটা, সুসম্পর্কটা ধরে রাখার একটা চেষ্টা কিন্তু আপনাদের মধ্যে আছে। আমি অনেক ফ্রেন্ড মেইনটেইন করি। সুইটি আপা আমরার কথা বলবো এই মুহূর্তে, একটা বিরতির সময় হয়ে গিয়েছে, বিরতি থেকে ফিরে এসে আপু ফিরে এলাম আবার আপনার কাছে। আপনি শুরুতেই বলছিলেন যে আসলে শিল্পীদেরও কিন্তু একটা দায়বদ্ধতা রয়ে গেছে দেশের প্রতি, সমাজের প্রতি, তো সেদিক থেকে যদি একটু বলতে চাই, নতুন আরও একটি সংগঠনের সঙ্গে সম্পৃক্ত হয়েছেন আপনি, এবং তার মূল কাজটাই হচ্ছে ইয়াংদের নিয়ে আপনি কাজ করছেন, এই ব্যাপারটা নিয়ে একটু শুনতে চাচ্ছি। আসলে এটা আমরা কয়েকজন অনেকেই মিলে করেছি, ইয়ুথ বাংলা কালচারাল ফোরাম, এখান থেকে আমরা আসলে ইয়াং যারা আছে তাদের মধ্যে আমরা
একটু আগেও বলেছি যে যেহেতু একজন সেলিব্রিটি আমার অনেক দায়বদ্ধতা আছে সমাজের প্রতি, তো কাজ করছি। আমাদের প্রথম ইটা ছিল পরমজীব। আমরা হয়তো আমাদের জাতির পিতা শেখ মুজিবুর রহমান আমরা জানি, কিন্তু তুমি যদি একদম ইয়াং জেনারেশন কাউকে বলো, অনেকে হয়তো সেটাও জানে না। মানে তারা এতই ব্যস্ত, দেখা যায় যে ম্যাক্সিমাম টাইম তাদের হয়তো ল্যাপটপ নিয়ে বসে আছে, মোবাইল নিয়ে বসে আছে, খেলছে মোবাইলে, কেটে যাচ্ছে অনলাইনে, কেটে যাচ্ছে। সো আমরা এদের মধ্যে পরমজীবটা ছড়িয়ে দিচ্ছি যে আসলে উনি যা একজন বড় মাপের নেতা ছিল সেটার সাথে যেন পরিচিতিটা হোক, যেন আমাদের পরবর্তী জেনারেশন, আমরা আছি, আমাদের পরবর্তী জেনারেশন তাকে নিয়ে কথা বলবে। তারপর আমরা এবং বই পড়ার একটা অভ্যাস কিন্তু এখান থেকে তৈরি হয়ে গেছে। আমাদের তো বই পড়ার অভ্যাস, যেমন আমরা যখন হুমায়ুন স্যারের বই পড়ে আমাদের এক সময় সব, মানে আমাদের যারা মানে জনগোষ্ঠী আছে সবাই হুমায়ুন আহমেদ বলতে পাগল ছিল, এবং পড়ার কিন্তু একটা আগ্রহ বেড়েছিল, অনেক বেড়েছিল। এবং আমি তো বলবো আমার ছোটবেলাটা কেটেছে বই, এমনও ছিল যে আমি অন্ধকারের মধ্যে বেডলাইটের আলোতে পড়তাম, আবার পাঠ্য বইয়ের মধ্যে নিয়েও কিন্তু আমরা পড়েছি। কিন্তু এখনের বাচ্চারা কিন্তু বই কি জিনিস ভুলে গেছে। তো এই যে বই পড়ার অভ্যাস বা জানার অভ্যাস, একজন নেতা বা আমি প্রতিদিন পেপার পড়ছি, আমি জানছি দেশ সম্পর্কে, তুমি যদি দেশ সম্পর্কে না জানো তাহলে তোমার যে দেশের প্রতি যে ভালোবাসাটা সেটাই তো তৈরি হবে না। তারপর আমরা অনেকগুলো প্রজেক্ট আসলে হাতে নিয়েছি, আমরা এখন পরমজীবটা সবার মধ্যে ছড়িয়ে দিচ্ছি, এবং এই বইটা নিয়ে আমরা বিভিন্ন স্কুলে যাবো আর কি, বাচ্চাদের মধ্যে বা বাচ্চাদের নিয়ে করেছি। এবং আমি বলবো এই প্রথম, এত পহেলা বৈশাখ করেছি আসলে, বড় হওয়ার পরে থেকে তো পহেলা বৈশাখ করেছি, কিন্তু এইবারের পহেলা বৈশাখটা ছিল একদম ভিন্ন রকমের। মানে সবাই সকাল থেকে আমরা সব বাচ্চাদের সাথে, ওদের সাথে গান, ওদের গিফট দেয়া, ওদের সাথে সময় কাটানো, ওরা এঁকেছে, ছবি এঁকেছে, আমরা বসে দেখেছি, মানে এই যে ফিলিংসটা আসলে ওদের তো কেউ সময় দিচ্ছে না, বা ওদের জন্য স্পেশাল কোনো অকেশন কেউ করছে না, ওইভাবে করছে না, ওইভাবে করছে না। তো খুব ভালো ছিল প্রোগ্রামটা। আমাদের হয়তো সামনে আরও প্রোগ্রাম আছে, আমরা মানে নিচ্ছি যে এই প্রোগ্রাম এটা করবো, সাধুবাদ জানাচ্ছি। আসলে এই ধরনের কাজের সঙ্গে নিজেকে সম্পৃক্ত করেছেন এবং আপনি কিন্তু ইন্সপায়ারও করছেন মানুষকে, আসলে সেই বিষয়টি খুব দরকার আসলে। কারণ আমি একটা জায়গায় আছি, এক সময় আমি সরে যাব এবং যেতেই হবে, খুব স্বাভাবিক। এখন যদি আমি আরেকজনকে তৈরি করে না যেতে পারি তাহলে তো ওই জায়গাটা মাইনাস থাকে, সেই দায়িত্বটা কে নেবে আসলে, সেই জায়গায় তো কাউকে না কাউকে ইয়ে করতে হবে। আর এবং যেটা হয় যে এই প্রজন্মের দিকে আসলে আমরা তাকিয়ে আছি, তরুণরাই দেশটাকে এগিয়ে নিয়ে যাবে সামনের দিকে, অবশ্যই। সুতরাং তাদেরকে ওইভাবেই তৈরি করতে হবে আসলে, ভিত্তিটা শক্ত হলে কিন্তু যেতে পারবে সামনের দিকে। আমার মনে হয় যে ভালোবাসাটা যদি না থাকে দেশের জন্য তাহলে আমি আসলে সামনের দিকে কোথায় যাব, আমি তো কিচ্ছু খুঁজে পাবো না সামনে। তুমি দেখো আমার তো দেশের প্রতি ভালোবাসাটা থাকতে হবে। আমি এমন অনেক প্রোগ্রামে গেছি, অনেকে জিজ্ঞেস করেছি, মানে ধরো একটা প্রোগ্রামে জাজ হয়ে গেলাম, জিজ্ঞেস করলাম যে 26শে মার্চ কি বা 21শে ফেব্রুয়ারি কি, কিছু বলতে পারে না, বলে কি আসলে কি আপু এটা। তো ওই জায়গা থেকে আমাকে তখনই নক করেছিল, আসলে ওদের তো গ্রুমিংয়ের দরকার, যে এই যে যে দেশের, আমরা হয়তো আমাদের পাঠ্যপুস্তকে আছে কিন্তু আমার মনে হয় এই জিনিসগুলো আলাদাভাবে ছোটবেলা থেকে ক্লাস করানো উচিত। তাহলে যেটা হবে তাদের ভিতরে আসলে ছোটবেলা থেকে জিনিসটা ঢুকে যাবে এবং তারাও আবার আরেকজনকে জানাতে পারবে। এবং এখানে আমার মনে হয় যে পরিবারেরও একটা বিশাল ভূমিকা কিন্তু রয়ে গেছে, কারণ পরিবারের হচ্ছে প্রাথমিক শিক্ষার একটা জায়গা একটা বাচ্চার জন্য। আগে যেমন আমাদের মারা আমাদের অনেক সময় দিত, কাজ করতো না, এখন দেখা যায় ম্যাক্সিমাম হচ্ছে সবাই কাজ করছে, হাজব্যান্ড ওয়াইফ সবাই কাজ করছে, সেখান থেকে হয়তো সময়টা দিতে পারছে না। কিন্তু আমার মনে হয় যখন একটা বাচ্চাটা বেড়ে ওঠে সাথে সাথে তাকে সব কিছুই শেখানো উচিত,
তাহলে হয়তো স্কুলের উপর ডিপেন্ড না করে আমি বাসায় তাকে শিখিয়ে দিলাম। নিশ্চয়ই, এবং এই কথাগুলো আজকে সবার কানে পৌঁছে যাক, সবার জন্য এটা আসলে দরকার, খুবই দরকার। এবার যদি একটু আবারও আমরা এই অঙ্গনটা নিয়ে ফিরে আসি, সে সময়ও দেখেছেন আপু, এ সময়ও দেখছেন, মাঝখানে একটা সময়ও দেখেছেন, সবকিছু মিলে একটা পার্থক্য নিশ্চয়ই আপনার চোখে পড়ে, কি সম্ভাবনা আছে এই জায়গাটা থেকে? আসলে নাটকের কথা যদি বলি, যে আগামী সম্ভাবনা কি আছে? কেউ কেউ বলে যে এরপরে কি নাটক হবে, শুধু রিপিটই হয়তো যাবে, এমন কিছু বলে। কারণ এই যে আবার মাঝে মাঝে বলে যে টুনাটুনির গল্প কি আর দেখবো আমরা, এই যে অভিনয়ের জায়গাটা হয়তো ফোনেই টাইম পাস করে দিচ্ছি, বা অ্যাক্টিংয়ের জায়গাটাও এত বেশি পারফেক্ট না যে আমরা আসলে মুগ্ধ হয়ে দেখবো, বা গল্পের একটা জায়গা মনে হয় যে কোথায় যেন একটা অভাব রয়ে গেছে, যে সব কিছু মিলে কি সম্ভাবনা দেখেন আপনি? আসলে এটা তো আমার একটা পরিবার, আমি কখনো চাইবো আমার নাটক রিপিট হোক, নাটক আর হবে না, আমি কখনোই চাইবো না। হ্যাঁ, আমি চাইবো যে নাটক হবে, ভালো নাটক হবে। হয়তো আমাদের একটা সময় খারাপ যাবে, আর একটা সময় ভালো যাবে। মানুষের জীবনে দুঃখ আছে, সুখ আছে, দুটাই থাকতে হবে। দুটা নিয়েই কিন্তু আমরা বসবাস করছি, তাই না? একভাবে আমরা ফুর্তি ফুর্তি করে কিন্তু আমরা সময় কাটাচ্ছি না। তো হয়তো আমাদের এই মুহূর্তে আমাদের নাটকের অবস্থা খারাপ, হয়তো আমরা বেটার কিছু সামনে পাব। আমরা হয়তো টোনাটুনির গল্প এখন দেখছি, অনেক বাবা মা কমপ্লেন করে যে দেখা যায় যে শুধু নায়ক নায়িকা আছে আর কেউ নেই, বাবা মা ক্যারেক্টারগুলো কমে যাচ্ছে। হ্যাঁ, এগুলো থেকে হয়তো আমরা মুক্তি পাব, আমরা দেখি সামনে কি হয়, কিন্তু আমরা আশাহত হব না। আমি আশা করছি আমার মিডিয়া, তোমারও মিডিয়া, আমাদের সবার মিডিয়া, আমরা সবাইকে, আমাদের দর্শক যারা আছে, আমরা ভালো ভালো নাটক উপহার দেব এবং ভালো ভালো কাজ করার চেষ্টা করব। আবার আপনারা অ্যাক্টিং দেখবেন, আবার ভালো স্ক্রিপ্টে আমরা কাজ করব। আমরা না করি, আমাদের পরবর্তী জেনারেশনরা করবে। এবং তাতে করে কি নতুন প্রজন্মের জন্য কিছু বলার আছে অভিনয়ের সঙ্গে যারা সম্পৃক্ত আছে? একেবারে অল্প কথা জানতে চাই শেষ প্রশ্নে। আমি তো ওদের দোষ দিতে পারি না। ওদের যে দোষ দেবো আমি, যে তুমি কেন দেরি করে আসলে, তুমি কেন টাইম সেন্সের অভাব আছে, বা কেন তুমি এটা একটু পরে আসনি, সেটে আসবে যখন অ্যাক্টিং করবে একজন সিনিয়রের সাথে, তখন তুমি অ্যাটলিস্ট একবার হলে রিহার্সেল করে আসো, কারণ ওরা ওই জায়গাটা শিখেই নেই। হ্যাঁ, কিন্তু আমি বলবো যে ওরা যদি সেই সময়টা, আমাদের মতন সময়টা পেত, অবশ্যই তারা করতো। এবং আমি এখনও অনেক নাটক করি, দেখা যায় যে অনেক জুনিয়র আর্টিস্ট আছে, আমি যখন বলি আসো রিহার্সেল করি, একটু হয়তো প্রথমেই করে, তারপর দেখা যায় যে না, ওদের সাথে যত ফ্রেন্ডলি হওয়া যায় তত তারা বেশি আমার কথা বা আরও যারা সিনিয়র আছে তাদের কথা শোনে, এবং রিহার্সেল করে দেখা যায় যে সে একটা ভালো পজিশনে চলে আসে। এবং আমরাও চাই যে আসলে সবাই ভালো পজিশনে যাক, কারণ আসলে সংস্কৃতি এতগুলো মাধ্যম আছে, তো একটি দেশের সংস্কৃতি একটি দেশের পরিচয় বহন করে, সুতরাং এই জায়গাটা সমৃদ্ধ হবে সেটি আমরা চাই। আপু অসংখ্য ধন্যবাদ আসার জন্য, সময় দেওয়ার জন্য, খুব ভালো থাকবেন, শুভকামনা থাকলো। তোমাকেও ধন্যবাদ, এবং আমার যারা দর্শক আছেন তাদের অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, শেষ করতে হচ্ছে আমাদের আজকের আয়োজন ড্রিঙ্ক ইট আলাপ। কাল আবারও দেখা হবে, সাথে থাকবে প্রিয় আয়োজন মুখ। সবাই খুব ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা এবং ভালোবাসা।